এখন একটা চিংড়ি মাছের দারুণ রেসিপি শেয়ার করব সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি চলুন তবে ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিলাম পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে কড়াই বসিয়েছি প্রথমে চিংড়িটা ভাজবো চিংড়ির মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একদিকটা হয়ে গেছে উল্টে দেবো চিংড়ি বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায় আবারও উল্টে দিলাম ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম গরম মশলাটা একটু নেড়ে চেড়ে নেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা ভাজতে থাকব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা কালারের জ্বলুন দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এখানে আপনারা জলের পরিবর্তে নারকেলে দুধও দিতে পারেন ভালো করে মশলাটা কষিয়ে নেব আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে নুন দিয়ে দিলাম কারণ আমি নারকেলের দুধটা যখন দিয়েছি ক্লিপটা তুলতে ভুলে গেছি নারকেলের দুধটা আমি প্রথমে মিক্সিং জারের মধ্যে নারকেলটা দিয়ে গরম জলের মধ্যে গুলে ছেঁকে নিয়েছিলাম এখন ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম ঢেকে দশ মিনিট হতে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব অল্প একটু চিনি গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম আরও একটু নেড়ে চেড়ে দেব ফ্লেমটা লোতে রেখে আরও দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট হয়ে গেছে চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেছে আমি গ্রেভিটা আর কমাবো না কারণ গ্রেভিটা খেতে দারুণ লাগে ফ্লেমটা অফ করে দিলাম